মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, আর মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি যদি সন্তান করে সে কুরবানির গোশতের বণ্টনের পদ্ধতি কি, সন্তান খেতে পারবে কিনা, আত্মীয় স্বজন খেতে পারবে কিনা, এই বিষয়গুলো আমাদের স্পষ্টভাবে ধারণা রাখতে হবে। অনেকেই বলে যে আমার নামে কুরবানি করব, আমার মা বাবার নামে কুরবানি করব। দেখুন, আপনার নামে কোনোদিন কুরবানি হবে না, আপনার মা বাবার নামে কোনোদিন কুরবানি হবে না, কথাটা এটা ভুল একটি কথা। বলতে হবে আমার মৃত মা বাবার পক্ষ থেকে আমি কুরবানি করব, অথবা আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করব। কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। সূরাতুল হজের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই শিক্ষাই দেয়, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। দেখুন, আমরা যে ভুল কথাটা বলি সেই ভুল থেকে বেরিয়ে আসতে হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন বলে সূরাতুল হজের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করে দিয়েছি, যাতে করে তারা আমার দেওয়া চতুষ্পদ জন্তুগুলো জবাই করার সময় আমি মহান রবের নাম নিয়ে জবাই করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলতে হবে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করব, আমার মৃত মা বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করব, এই কথাটা বলতে হবে। কখনো বলা যাবে না আমার নামে কুরবানি করব, আমার মা বাবার নামে কুরবানি করব, না, এটা বলা যাবে ভাইরা আমার। তাহলে কোরআন থেকে বোঝা যায় যে বলতে হবে আমার পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। এবার আসুন, মা বাবার নামে কুরবানি করা যাবে কিনা, মা বাবার পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন, দুইটা বকরি বা ভেড়া বা দুম্বা তিনি জবাই করতেন, একটা হলো আল্লাহ রসুলের পক্ষ থেকে, আর একটা হলো নিজের আহাল পরিবার এবং উম্মতে মুহাম্মদি এবং আল্লাহ রসুলের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে উনি কুরবানি করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুল দুইটা কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে, আরেকটি হলো উম্মতে মুহাম্মদি আহাল পরিবার এবং নিজের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে তিনি কুরবানি করতেন। ওই সময় কিন্তু মা খাদিজা জীবিত ছিল না, সেজন্য ওনার কবরে সওয়াব দেওয়ার জন্য নিজের বিবির পক্ষ থেকে আল্লাহ রাসূল কুরবানি করতেন। সেজন্য যে সমস্ত ভাইদের মা বাবা দুনিয়াতে নেই, তারাও মৃত মা বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন গোশতের বন্টন কিভাবে করবেন সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। মা বাবার জন্য যখন আমরা কুরবানি করি, মা বাবার পক্ষ থেকে কুরবানি করা হয়, মা বাবা যদি ওসিয়ত করে যায়, কি করে, যদি সন্তানকে মৃত্যুর সময় বলে যায় যে বাবা আমার জন্য কুরবানি করবা, আমার পক্ষ থেকে কুরবানি করবা, এই কথা যদি বলে যায়, ওসিয়ত করে যায়, তাহলে ওসিয়তের কুরবানির গোশত পুরাটাই ফকির মিসকিনকে বন্টন করে দিতে হবে। পুরাটাই কি করতে হবে, নিজে খাওয়া যাবে না, আত্মীয় স্বজনকে নয়, ফকির মিসকিন যারা আছে, গরিব অভাবী অসহায় মানুষ যারা আছে তাদেরকে বন্টন করে দিতে হবে। যদি মা বাবা ওসিয়ত করে যায়, আর ওসিয়তের কুরবানি পুরাটাই আপনাকে গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে। আর যদি মা বাবা ওসিয়ত করে না যায়, সেই কুরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কথা হলো, আপনি যেহেতু ঈদের দিন আপনার মাকে পাচ্ছেন না, বাবাকে পাচ্ছেন না, আপনি নির্দিষ্ট করে নিজের পক্ষ থেকে একটা কুরবানি করলেন, মা বাবার জন্য আরেকটা পশু ক্রয় করে কুরবানি করলেন মা বাবার পক্ষ থেকে, যদি এমন হয়, যদি মা বাবার কবরে সওয়াব দেওয়া পুরাটাই নিয়ত হয়, আর যেহেতু মা বাবার জন্যই এই পশুটা ক্রয় করেছেন, মা বাবার পক্ষ থেকে কুরবানি দিবেন, তাহলে আপনি গরিব অসহায় মানুষকে পুরাটাই দিয়ে দেয়, নিজে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু মা বাবার জন্য করতেছে, আপনি পুরাটা অভাবী গরিব মানুষ যারা সারা বছর 1 কেজি গোশতকে ক্রয় করে কিনে খেতে পারে না, তাদের মাঝে পুরোটা গোশত আপনি দেখে দেখে বন্টন করে দেন, ইনশাল্লাহ আপনার মা বাবার কবরে পুরাটার সওয়াব যাবে এবং আপনার আম্মা আপনার বাবা কবরে অনেক বেশি শান্তিতে থাকবে ইনশাল্লাহ।